ভিউজ আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। ঈদ মোবারক সবাইকে, ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক দিয়ে শুরু করছি আজকের ব্লগটা, যেহেতু আজকে ঈদের দিন তাই। আর ওখান সেখানে ছিলাম বাসাতে, আমার বাসা থেকে বের হয়ে গিয়েছি, আমার বাসায় আমার ভাই ছেলেরা আসছিল তো ওদেরকে নিয়ে তারপরে বের হয়েছি মার বাসায় আসবো দেখে। তো মার বাসায় আসলাম, আসার পর মাকে সালাম করলাম আমি আর আপনার ভাই। তো আমার মা আবার আমাদের সবাই আমাকে আর আপনার ভাইকে বকশিস দিল। তো বকশিস দেওয়ার পরে তো আমার ভাই আবার উমরা করতে গিয়েছিলেন, এক ভাইয়ের ফ্রেন্ড, সো সে আবার তার জন্য ইনি আসছে পাঞ্জাবি, তো সেটা দিল। তারপরে আমি আবার বাসায় চলে আসলাম। বাসায় চলে আসার পরে চিন্তা করলাম সন্ধ্যার পরে একটু ঘুরতে যাই, আমি আর আপনার ভাই দুজনে মিলে একটু ঘুরতে বের হয়েছি। তো হালকা পাত্তাভাবে একটু রেডি হয়েছি, কারণ এত গরম লাগছিল, গরমে ইচ্ছে করছিল না যে ঈদের ড্রেসটা পরি। তারপরে ঈদের আর একটা সেকেন্ড ড্রেস পরেছিলাম আমি, কাতান ওন্না দিয়ে, আর আপনার ভাইয়ের পাঞ্জাবি পরেছিল। তো আমরা যাব এখন একটু ধানমন্ডি লেকে। তো ভিড় অতটা ছিল না, মনে করেছিলাম বেশি ভিড় হবে, দেখলাম যে না অতটা ভিড় নেই। কিন্তু ধানমন্ডি লেকে যেয়ে দেখি এত ভিড় ছিল যে হাঁটতেও কষ্ট হচ্ছিল। তো এখন আমরা রিক্সায় করে যাচ্ছি আমি আর আপনার ভাই। তো রাস্তার ভিউটা আপনাদের সাথে শেয়ার করছি, যে রাস্তাঘাট কতটা ফাঁকা ছিল সেটা দেখাচ্ছি, যে রাস্তা দিয়ে যেতে ভালোই লাগছিল রিক্সায় করে আর মজাই পাচ্ছিলাম। তো এই যে ধানমন্ডি লেকে চলে আসছি, এটা হচ্ছে ডিঙ্গি নৌকা যেখানে পাওয়া যায়, তার পিছন সাইডে এখানে এই যে একটা চাঁদের মতো দিয়ে সানরাইজ, খুব সুন্দর করে ডেকোরেশনটা করেছিল। তারপরে আমরা একটু লাচ্চি খেলাম কিছু দূর হাঁটার পরে, লাচ্চি খেয়ে তারপরে আমরা আবার রিক্সার জন্য অনেকক্ষণ বসেছিলাম। আর এত ভিড় ছিল যে বসার জন্য জায়গাও পাচ্ছিলাম না, তারপর এক সাইডে বসেছিলাম। বসে তারপরে উঠে যেয়ে আবার একটু ছবি টবি তুললাম এখানে, এই যে ঝর্ণাটা, তো ঝর্ণাটা আপনাদেরকে সাথে শেয়ার করছি। আর ঈদের দিন যে কী পরিমাণ এখানে মানুষ ছিল, এই যে আমার ড্রেসটা আপনাদের সাথে শেয়ার করছি, কাতান ড্রেস। আর এই যে সবাই বসে আছে, মনে করেছিলাম একটু বসবো কিন্তু বসার মতো প্লেস পাচ্ছিলাম না, অনেকে দাঁড়িয়ে আছে যে কোনো সিট খালি হলে বসার জন্য তারা একটু বসবে। সেম অবস্থা ছিল আমাদের, আমরাও একটু বসার জন্য চেষ্টা করেছিলাম কিন্তু পারিনি। তারপরে আমরা এখান থেকে লাচ্চি নিয়ে যেয়ে লাচ্চি খেয়ে আস্তে আস্তে করে বেরোবে। আর এটা হচ্ছে রবীন্দ্র সরোবর, তো রবীন্দ্র সরোবরের এখানেও যেমন মানুষ ছিল, প্রচণ্ড পরিমাণে মানুষ ছিল অনেক। তবে এবার গরমের জন্য মানে অতটা ভালো লাগছিল না আমার কাছে, আমি চলে আসবো আর গরমে ঘেমে অস্থির। তো এই যে এখন রিক্সা, ওখান থেকে রিক্সায় উঠেছি, আমরা বাসায় চলে যাব। আর এটা ছিল ঈদের পরের দিনের ব্লগ, আমার শ্বশুরবাড়ি থেকে আমার শাশুড়ি, আমার মা, তারপরে হচ্ছে ননদের বাচ্চা, ভাসুর এই দেবরের বাচ্চারা আসছে, তো ওদের জন্য নাস্তা হিসেবে নাস্তা রেডি করেছিলাম, ফুচকা খেয়েছিল অনেকে। আর ওদেরকে নিয়ে যাচ্ছি একটু, এখন সন্ধ্যার পর যেহেতু বললাম যে চলো যাই একটু বাইরে থেকে ঘুরে আসি ঘরের ভিতর থাকার থেকে। তো এটা ছিল শ্যামলী পার্ক, শ্যামলী পার্কে গিয়েছি। এই জায়গাটায় আমি এত পিছনে মানে খেজুর গাছের বাগানটা আমার কাছে খুব ভালো লাগছিলো, তাই বাগানটা আপনাদের সাথে শেয়ার করছি। আর বাচ্চাগুলো হেঁটে হেঁটে স্লিপারের দিকে যাচ্ছে, যেহেতু ছোটো বাচ্চা আমাদের এখানে চারটা আছে, তো দেবরের দুটা ছেলে একটা মেয়ে, ও তিনটা, আমার দুইটা, পাঁচটা। এই পাঁচটা এই যে দোলনায় উঠার জন্য এই যে স্লিপারে উঠবে, তারা স্লিপারে আস্তে আস্তে করে উঠতেছে, উঠে অনেক মজা করলো বাচ্চাগুলো, অনেকক্ষণ খেলাধুলা করলো। খেলাধুলা করার পরে আমরা আবার তার সবাই মিলে একটু কুলফি খাবো, তো এই জন্য আবার ওখান থেকে স্লিপার থেকে ওখানে বের হয়ে চলে আসছি এই যে কুলফির জন্য। এই যে বাচ্চারা সবাই কুলফি খাচ্ছে আর আমি কুলফিটা খুব পছন্দ করি, তো কুলফি খেয়ে তারপর আমরা আবার হাঁটা শুরু করলাম। হাঁটতে হাঁটতে মেলা চলে গেলাম, তো মেলা খোলা ছিল, এই যে মেলাটা এখানে, মেলার এখানে চলে আসছিলাম। এই যে গানের তালে তালে মেলা, এখানে পানিগুলো খুব সুন্দর করে ঢেউ দিচ্ছিল, খুব ভালো লাগছিল। তো এখানে কিছু দূর হাঁটাহাঁটি করার পরে আমরা অনেকক্ষণ হেঁটেছি, এই যে বাচ্চাগুলো যেটা দেখছে সেটাই কিনতে চাচ্ছে, তাই তাড়াতাড়ি চাচ্ছিলাম বের হয়ে যেতে, ভালো লাগছিলো না, যেটা দেখি সেটাই তারা কিনবে। আর যেহেতু ছোটো বাচ্চা তো বাচ্চারা খেলনার প্রতি একটু আকর্ষণ থাকেই। তো এই যে এখানে অনেক কিছু পাওয়া যায়, ড্রেস থেকে শুরু করে শাড়ি থেকে শুরু করে বিছনার চাদর, তারপরে হচ্ছে আমি আবার এখানে এই যে এখান থেকে একটা
পাপোশ কিনেছি, এই যে এগুলো 150 টাকা করে, বড়গুলো 200 টাকা করে। তো আমি একটা কিনেছি আমার বাচ্চারা খেলনা খেলার জন্য, যাতে খেলনাগুলো বিছিয়ে খেলতে পারে সেই জন্য। তো কিনার পরে আমরা আবার কিছুক্ষণ হাঁটলাম ওখানে, হাঁটাচলা করার পরে আমি যে ভিডিও করতে করতে আপনাদের সাথে শেয়ার করছি বাচ্চাদের ড্রেসগুলো, এই যে এখানে দোকান সব কিছুই। তো ভিডিও করতে করতে বের হয়ে যাব, যেহেতু ঈদের দিন আর ঈদের দ্বিতীয় দিনের ব্লগ একসাথে আপনাদের সাথে শেয়ার করছি। আসলে এত কাজ ছিল, কাজের ফাঁকে ফাঁকে টুকটাক ভিডিও করা পসিবল হয়ে উঠছিল না, তারপরও যতটুকু পেরেছি ততটুকুই আপনাদের সাথে শেয়ার করেছি। চাচ্ছি আপনাদের সাথে একটু ঈদের দিনের ব্লগটা শেয়ার করব। তাই এই যে হাঁটাহাঁটি করছি, এটা হেঁটে, এখানে কিছু ব্যাগ আমার খুব ভালো লেগেছিলো, বাচ্চাদের জন্য ভালো লেগেছিলো, আমার নিজের জন্য ভালো লেগেছিলো। তো আজকের ব্লগটা এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।